আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি? একই রকম অর্থের বিভিন্ন শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, অর্থ একটাই হবে কিন্তু শব্দ হবে ভিন্ন ভিন্ন। যেমন মা, মাকে আমরা জননী বলি, মাতা বলি, আম্মু বলি, আম্মা বলি। তুমি মাকে যা বলেই ডাকো না কেন, তার অর্থ কিন্তু মা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ শিখব। এই সমার্থক শব্দগুলো যদি তোমরা পড়ে ফেলো, তাহলে সমার্থক শব্দ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা সমার্থক শব্দগুলো শিখে নিই। মূল শব্দ সমার্থক শব্দ। সংকল্প, প্রতিজ্ঞা, বদ্ধ, বন্ধ, দেশান্তর, অন্য দেশ, জগৎ, পৃথিবী, ইঙ্গিত, ইশারা, বরণ, সাদরে গ্রহণ, পাহাড়, পর্বত। জননী মা, আকাশ গগন, দোকান বিপণী, বাড়ি আবাস, দেশ রাষ্ট্র, সমুদ্র সাগর, চন্দ্র চাঁদ। কথা বচন, হাত হস্ত, নদী স্রোতস্বিনী, দক্ষ পটু, পাখি বিহঙ্গ, ভেজা সিক্ত, সমুদ্র জলধি। রাজা সম্রাট, অতিথি মেহমান, হাতি গজ, মেদিনী পৃথিবী, হরিণ মৃগ, রাজা নিপতি, গহ্বর গর্ত। ঝর্ণা নির্ঝর, নিরহ শান্ত, লোকালয় জনপদ, পা চরণ, মেয়ে কন্যা, নিশি রাত, সূর্য রবি। সৈন্য সেনা, বিজয় জয়, খ্যাতি সুনাম, চাকর ভৃত্য, কাদা কান্না, খবর সংবাদ, বড় বিশাল। অন্তরীক্ষ আকাশ, গ্রাম গা, স্থল মাটি, মুক্ত স্বাধীন, নিথর স্থির, উপাসনা আরাধনা, মৎস্য মাছ। উষ্ণ তপ্ত, ভ্রাতা ভাই, আধুনিক নতুন, যাতনা কষ্ট, রক্ষী প্রহরী, অবাক বিস্ময়, মেলা আড়ং। ছুটি অবকাশ, মজা আনন্দ, ফসল শস্য, মাটি মৃত্তিকা, ঘোড়া অশ্ব, হাঁস হংস, মন হৃদয়। ঘুম নিদ্রা, গাছ তরু, আধার অন্ধকার, সিন্ধু সাগর, ভালো বেশ, অবরুদ্ধ বন্দী, মরণ মৃত্যু। আগুন অগ্নি, আকাঙ্ক্ষা ইচ্ছা, শাসক কর্তা, রাত রাত্রি, খুশি হর্ষ, ছেলে পুত্র, রৌদ্র রোদ। চোখ নয়ন, সুখ শান্তি, পণ প্রতিজ্ঞা, জল পানি, পথিক মুসাফির, তৃষ্ণা পিপাসা, ফন্দি কৌশল। খাঁটি নির্ভেজাল, ফুল পুষ্প, হাওয়া বাতাস, সূর্য প্রভাকর, ধরা পৃথিবী, পাতা পত্র, বুক বক্ষ। কাঁকন চুরি, কিরণ আলো, নগর শহর, প্রাচীন পুরনো, বসতি লোকালয়, রৌপ্য রূপা, ধারণা অনুমান। জনপদ লোকালয়, নিদর্শন নমুনা, পাথর প্রস্তর, গহনা অলঙ্কার, বসতি লোকালয়, জনক বাবা, পুলক আনন্দ। সাফ পরিষ্কার, শির মাথা, বাদশাহ রাজা,
প্রভাত সকাল, বাড়ি জল, শিক্ষক গুরু, শ্রেষ্ঠ সেরা। দেহ তনু, শাস্ত্র গ্রন্থ, মেঘ জলদ, সংবাদ বার্তা, ভাষণ বক্তৃতা, বাতাস বায়ু, সংগ্রাম যুদ্ধ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমার্থক শব্দগুলো অনুশীলন করবে, তারপর লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের ক্রিয়াপদের সাধু চলিত রূপ শেখাবো। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।